আমাদের বিরুদ্ধে কিছু লোক এটা করছেন এবং তারা ওই যে দেবরভাবী দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি বলে আমরা একতা চাই এসব কথা যারা বলেন তারাই আসলে এগুলোকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন এবং যে দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে দলে যে বাইরে বিভিন্ন জায়গায় যে আমাদের একটা ইমেজ সংকট সৃষ্টি করতে হয় করলে আমরা যে নিচে নেমে যাই এটার উদ্দেশ্যেই করা হয় আমাদের যে একটা ভাবমূর্তি সংকট হয় যে দলের একতা নেই দলের মধ্যে বিভাজিত দল শক্তি নেই দলের নীতির ঠিক নাই এক একজন এক এক কথা বলে এই ধরনের দুইটা ভাগ করে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের যারা আমাদের নেতাকর্মী শুধু নয় সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করি এবং আমরা বিশ্বাস করি উনি এটা করেননি ওনাকে দিয়ে যারা করানোর চেষ্টা করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচনের বিষয়ে ওনার একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে সময়মতো যেন হয় এবং নির্বাচনের আগে এবং পরে যেন কোনো সহিংসতা না হয় এই ধরনের ওনারা মনে করেন যে এটা হলে ওনারা খুশি হবেন